দক্ষিণ ত্রিপুরা উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের একটি প্রশাসনিক জেলা হলো এই দক্ষিণ ত্রিপুরা। এখানে সেই প্রাকৃতিক দৃশ্য, এখানে ছোট ছোট পাহাড়, সবুজে ভরা সেই পরিবেশ মানুষকে টেনে আনে এই দক্ষিণ ত্রিপুরার দিকে। তো চলুন জেনে নিই আজকে ভিডিওতে দক্ষিণ ত্রিপুরার টপ আকর্ষণীয় স্থানগুলো কি কি, কোথায় কোথায় আপনি ঘুরতে যাবেন এবং কি কি দেখতে পাবেন এই দক্ষিণ ত্রিপুরা এসে। হ্যালো আমার প্রিয় ভাই ও বোন, সবাইকে স্বাগত করি লাইভ জেপসে। আজকে আবার তোমাদের ভাই অঙ্কন আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছে। আমাদের এই লিস্টের প্রথমে রয়েছে পিলাক হিস্টোরিক্যাল প্লেস, যেটি দক্ষিণ ত্রিপুরার জুলাইবাড়িতে অবস্থিত। এখানে এসে পাথরের উপরে খোদাই করা বিভিন্ন মনুমেন্টস এবং স্ট্যাচুস আপনারা দেখতে পাবেন, যেগুলো 8th to 12th century আগে বানানো এবং এগুলো হিন্দু এবং বুদ্ধিস্ট কালচারকে রিনোটস করে বলে বলা হয়। এখানে আপনারা ট্রেন অথবা বাই রোডে আসতে পারবেন। ট্রেনে আসলে আপনাকে জুলাইবাড়ি রেল স্টেশনে নামতে হবে এবং বাই রোডে আসলে আপনি জুলাইবাড়ি বাজার থেকে অটো পেয়ে যাবেন, যেটি আপনাকে পিলাক পৌঁছে দেবে। তারপর আমাদের লিস্টের দ্বিতীয় নম্বরে রয়েছে ভারত বাংলা মৈত্রী উদ্যান, যেটি রাজনগর ব্লকের চোত্তাকোলা এলাকায় অবস্থিত। ভারত বাংলা মৈত্রী উদ্যানটি 2017 সালে প্রতিষ্ঠিত হয়েছিল 71-এর মুক্তিযোদ্ধা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের সাহসী সৈনিকদের বিজয় এবং সাহসী সাহসের স্মরণে এই সুন্দর উদ্যানটি তৈরি করা হয়েছিল। এই পার্কটিতে আপনারা এসে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের কিছু সিনারিও মুক্তির আকারে আপনারা দেখতে পাবেন। তাছাড়া পার্কটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, অনেক ফুল বাগান, সবুজে ভরা, তার মাঝে মাঝে এই মুক্তিগুলো। এখানে আসলে সত্যি আপনার কাছে খুব ভালো লাগবে, নিশ্চয়ই আপনি এই পার্কটিতে আসবেন। যদি আপনারা আসতে চান তাহলে আপনাকে বলে দিস আপনি মঙ্গলবারে আসবেন না, মঙ্গলবারে এই পার্কটি বন্ধ থাকে। আপনারা অন্যদিন যে কোনো বারে আসতে পারেন, সকাল 9টা থেকে 5টা পর্যন্ত পার্কটি খোলা থাকে। তাহলে আপনি কিভাবে আসবেন এই পার্কটিতে? বাই রোডে আসতে পারেন। বাই রোডে আসলে আপনাকে রাজনগর থেকে চোত্তাকোলার গাড়ি ধরে যেতে হবে পার্কটিতে, অথবা এখানে রাজনগর থেকে পার্কটির জন্য একটি অটো আপনি বুক করে নিতে পারেন, অটো রিজার্ভ করে নিতে পারেন, অটো রিজার্ভ করে রাজনগর থেকে পার্কটি ঘুরতে যেতে পারেন। আমাদের লিস্টের 3 নম্বরে রয়েছে কালাপানিয়া ন্যাচারাল পার্ক, যেটি সাব্রুম সাব ডিভিশনের কলাসরাতে অবস্থিত। এই পার্কটি সাব্রুমের মধ্যে সবচেয়ে বড় ন্যাচারাল পার্ক। তার ভেতরে রয়েছে সুন্দর প্রাকৃতিক দৃশ্য, বিভিন্ন রকমের ফুল বাগান, মাঝামাঝি অনেক ধরনের আকর্ষণীয় স্ট্যাচুস, এবং পার্কটির কেন্দ্রে রয়েছে একটি বিশাল পুকুর, তার চারপাশে ছোট ছোট কোটেজ যেখানে বসে আপনি প্রাকৃতিক দৃশ্যের আনন্দ নিতে পারবেন। তাছাড়া রয়েছে বোটিং ফেসিলিটি, চিলড্রেন পার্ক ছাড়া আরও অনেক কিছু। পার্কটি সপ্তাহে শুক্রবার ছাড়া অন্য সব দিন খোলা থাকে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এখন আপনি পার্কটিতে কিভাবে আসবেন? যদি আপনি ট্রেন দিয়ে আসতে চান, পার্কটির কাছাকাছি রেল স্টেশন পড়ে তালিক থৈশা রেল স্টেশন। তাছাড়া আপনি যদি বাই রোডে আসেন, আগরতলা থেকে কলাছড়া ডিস্টেন্স পড়তে পারে 120 কিলোমিটার। পার্কটি সাব্রুম আগরতলা ন্যাশনাল হাইওয়ের বাম পাশে পড়বে যদি আপনি আগরতলা দিক থেকে আসেন। 4 নম্বরে রয়েছে তৃষ্ণা অভয়ারণ্য ও তৃষ্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এটি দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমায় অবস্থিত। এটি বিলোনিয়া থেকে 18 মাইল এবং আগরতলার সাথে রাজপথ দিয়ে যুক্ত। এটিতে বহু বর্ষজীবী জলাবদ্ধতার জলাশয় এবং ঘাসের জমি রয়েছে। ভার্জিন অরণ্যের পাঁচগুলি রয়েছে যা বিরল উদ্ভিদের সমৃদ্ধি, ভারতীয় গৌর ভাইসন অভয়ারণ্যের মূল আকর্ষণ। এছাড়া বিভিন্ন ধরনের পাখি, হরিণ, হলক গিব্বন, সোনার লঙ্গুর, কাপড় লঙ্গুর, তীর এবং আরো অনেক প্রাণী এবং সমৃদ্ধি রয়েছে। এখন আপনি পার্কটিতে কিভাবে আসবেন? পার্কটির পার্শ্ববর্তী রেল স্টেশন রয়েছে বিলোনিয়া রেল স্টেশন, সেখান থেকে গাড়ি ধরে আপনি তৃষ্ণা অভয়ারণ্যতে পৌঁছতে পারেন। আর গাড়ি দিয়ে আসলে দক্ষিণের বিলোনিয়া অথবা উত্তরের সোনামুড়া থেকে আসা যেতে পারে। ফ্রেন্ডস, আমাদের লিস্টের 5 নম্বরে আমরা রেখেছি বারদুস ন্যাচারাল ইকো পার্ক। এটি 2020-এ কিছুদিন আগে উদ্বোধন হয়েছে, তাই এই পার্কটিকে আমরা এই 5 নম্বরে রেখেছি। অ্যাকচুয়ালি 5 নম্বরে অনেকগুলো পার্কে আসছিল, কিন্তু আমরা ভাবলাম যে কোনো একটি নতুন জায়গা যদি আমরা শো করি তাহলে অনেক বেশি ভালো হবে, তাই 5 নম্বরে এই পার্কটি আমরা রেখেছি। পূর্ণ সজ্জিত বারদুস ইকো পার্ক রাজনগর আরডি ব্লকের অন্তর্গত বারদুসে অবস্থিত। এই পার্কটিকে উদ্বোধন করেছেন ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী মাননীয় শ্রী জিষ্ণু দেববর্মা। এই পার্কটিতে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী জগতের সাথে প্রাকৃতিক মনোরম সৌন্দর্য রয়েছে। এই পার্কটির কেন্দ্রে রয়েছে একটি বিশাল লেক, যেখানে দর্শনার্থীদের জন্য বোটিং করার ফ্যাসিলিটি রয়েছে এবং লেকটির চারপাশে রয়েছে ছোট ছোট কুঁড়েঘর যা এটাকে ফটোজেনিক প্লেস করে তোলে। তাই আপনি যদি ফটোশুটের শৌখিন অথবা বোটিং এর শৌখিন হয়ে থাকেন তাহলে এই বারদুস পার্কে নিশ্চয়ই আসবেন।